আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর একটি নাম 71 বার পড়ুন। সকল কাজ সহজ হবে, রিজিকের প্রশস্ততা অর্জন হবে, টাকার অভাব দূর হবে, গায়েবি রিজিক আসবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন। সোমবারের দিন এটি এমন একটি দিন যে দিনের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল সমূহের রিপোর্ট পেশ করা হয়। সোমবারের দিন এটি এমন একটি দিন যে দিনের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সোমবারের দিন আল্লাহ তাআলা মানব জাতির হেদায়তের জন্য, মানুষের দিক নির্দেশনা দেওয়ার জন্য কুরআন অবতীর্ণ করেছেন। সোমবারের দিন আল্লাহ তাআলা ওহি অবতীর্ণ করেছে। সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন। এই সোমবারের দিনটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিনকে গুরুত্ব দিতেন। সোমবারের দিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন বিশেষভাবে নফল রোজা রাখতেন। আমরা মুমিন মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করে থাকি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, রসুলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে রয়েছে, আমরা রসুলের ভালোবাসা প্রকাশের জন্য, রসুলের মহব্বত প্রকাশ করার জন্য সোমবারের দিন বিশেষভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকার চেষ্টা করব। সোমবারের দিন বিশেষভাবে সকালের দিকে আমরা প্রত্যেকেই কুরআনুল কারিমের ফজিলতপূর্ণ একটি সূরা, সূরা ইয়াসিন তেলাওয়াত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক তার সমস্ত কুরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, একবার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 10 খতম কুরআনের সওয়াব দান করবেন, পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সূরা ইয়াসিন আমরা সকালে তেলাওয়াত করব। বিশেষভাবে আমরা প্রত্যেকেই যথাসময়ে ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ আদায় করে কুরআনুল কারিমের বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই সূরাটি তেলাওয়াত করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সারা দিনের জিম্মাদারি নিয়ে নেবেন। সোমবারের দিন জোহরের নামাজের পর দুপুরে, ঠিক দুই পহরে অথবা জোহরের নামাজের পর আমাদের যখনই সময় সুযোগ হয়, আমরা বিশেষভাবে উজু করে দুরাকাত অতিরিক্ত নফল নামাজ আদায় করব। এই নামাজটির নাম হলো সালাতুল হাজত। আমরা জোহরের নামাজের পরে পড়তে পারি অথবা জোহরের নামাজের আগেও পড়তে পারি। সালাতুল হাজত দুরাকাত নামাজ পড়ে জায় নামাজের মধ্যে বসেই গুনাহ মাফের উদ্দেশ্যে আমরা তিনবার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি। এভাবে আমরা তিনবার ইস্তিগফার পাঠ করব এবং তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করব, যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এরপরে তাসবিহ হাতে নিয়ে আল্লাহ তাআলার খাস একটি নাম, যে নামটি পাঠ করলে আল্লাহ তাআলা সকল কাজকে সহজ করে দিবেন, রিজিকের প্রশস্ততা দান করবেন, টাকা পয়সার অভাব দূর করে দিবেন, গায়েবি রিজিক প্রদান করবেন। এই নামটি আমরা 71 বার পাঠ করব। আল ফাত্তাহ, আল ফাত্তাহ, এটির অর্থ হলো বিজয় দানকারী। আল্লাহ তাআলা মানুষকে বিজয় দান করে থাকেন। কখনো শত্রুর মোকাবেলায় আল্লাহ তাআলা বিজয় দান করেন, কখনো আল্লাহ তাআলা সামাজিকভাবে তাকে উন্নতি প্রদান করে থাকেন, সে সামাজিকভাবে বিজয়ী লাভ করে থাকে। এই নামটি কোনো ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। এই নামটি পাঠ করে আমরা কাকুতি বিনতি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, নিজের মনোবাসনা পূরণের জন্য, নিজের হাজতকে মোনাজাতের মধ্যে ব্যক্ত করব, অভাব অনটুল দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সোমবারের দিন আসরের নামাজের পর গুরুত্ব সহকারে সকলেই আমরা তাসবিহ হাতে নিয়ে গুনাহ মাফের উদ্দেশ্যে
100 বার ইস্তিগফার পাঠ করব, ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি কোনো ব্যক্তি যদি পড়ে আর তার গুনাহ যদিও সমুদ্রের ফেরা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সোমবার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে দিনের শেষ অংশে আল্লাহ তাআলার দরবারে বিশেষভাবে দোয়া করা, কেননা আল্লাহ তাআলা দিনের শেষ অংশে আল্লাহ তাআলার জিকির আজগার তাসবিহ তাহলিল পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কবলা তুলুউশ শামসি ওয়া কবলা গুরুবিহা, তোমরা সূর্য উদয়ের পরে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে বিশেষভাবে আল্লাহ তাআলার জিকির আজগার করো, তাসবিহ তাহলিল পাঠ করো। সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে গুরুত্ব সহকারে আমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির মধ্যে মশগুল থাকার চেষ্টা করব, কেননা এই রাতের শেষ অংশে সুবহ সাদিকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমরা সকলেই রাসূলের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফের আমল করব। সোমবারের দিন সন্ধ্যা হওয়ার পর আমরা মাগরিবের নামাজ আদায় করি। মাগরিবের নামাজের পর গুরুত্ব সহকারে সকলেই আমরা কোরআনের বিশেষ একটি আয়াত, মর্যাদাবান আয়াত, যে আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়, এই আয়াতুল কুরসি আমরা একবার পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি মাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত প্রদান করবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জিন, ভূত, জাদু টোনা ইত্যাদি থেকে নিরাপত্তা দান করবেন। এই আয়াতটি আমরা তেলাওয়াত করব। এরপরে আমরা এশার নামাজের পর গুরুত্ব সহকারে তাসবিহ হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করব। এই দুরূদ শরীফটা আমরা পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবুদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবুদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটা আমরা 100 বার পাঠ করব। এরপরে তওবার নিয়তে আমরা 7 বার ইস্তিগফার পাঠ করব, করে রাত্রে ঘুমিয়ে যাব, কেননা আল্লাহ তাআলা তওবাকারীকে অধিক ভালোবাসেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে ব্যক্তি তওবা করে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাকে অধিক ভালোবাসেন। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার জন্য দুনিয়াতে যত ধরনের প্রয়োজন আছে, আখিরাতে যত ধরনের প্রয়োজন আছে, সব কিছু আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমরা রাতে ঘুমানোর সময় এই নিয়ত করে ঘুমাবো যে আল্লাহ তাআলা যদি আমাকে জীবিত রাখেন, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে রাতের মধ্যে নিরাপদ অবস্থায় রাত্রি যাপন করার তৌফিক দান করেন, আমি সকালে যথাসময়ে ফজরের নামাজ আদায় করব। কেননা অনেক মানুষ রাতে ভালো মানুষ ঘুমিয়েছে, সকালে সে ইন্তিকাল করেছে। আপনার আমার জানা নাই কখন মৃত্যু এসে যায়। মৃত্যুর ভয়াবহ শাস্তি থেকে, মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, তবে হঠাৎ মৃত্যু, অপমৃত্যু, অ্যাক্সিডেন্ট মৃত্যু ইত্যাদি থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করুক। এরপরে আমরা রাতের 1/3 তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে গভীর রাতে আল্লাহ তাআলার দরবারে তওবার নিয়তে আমরা 2 রাকাত তওবার নামাজ আদায় করব এবং আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে দোয়া করব। কেননা ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ঘোষণা করতে থাকেন, আছে কেউ গুনাহগার, সে গুনাহ থেকে তওবা করে, আমি তার গুনাহকে ক্ষমা করে দেব। আছে কেউ রিজিকের প্রার্থী, যে রিজিকের জন্য দোয়া করে, আমি তার দোয়া কবুল করব, তার রিজিকের ব্যবস্থাপনা করে দেব। আছে কেউ অসহায়, সে আমার কাছে সাহায্য প্রার্থনা করে, আমি তাকে সাহায্য প্রদান করব। এভাবে আল্লাহ তাআলা ঘোষণা করে থাকেন, ওই সময় দোয়া কবুল করে।